তো আমার বন্ধুরা ফোন করে বললো যে তুই এক্ষুনি আয় আর ভালো ড্রেস পরে আয়। তো আমার মনে হচ্ছে আমরা বিনা নিমন্ত্রণে বিয়ে ডেট ওই দিকটা বসে আছে। আমি ফোন করেছিলাম, আমাকে বললো যে ওইদিকে আয়, তো ওইদিকেই যাচ্ছি এখন। তো এখন মনে হচ্ছে না কোথাও যাবো, বাট ট্রেন আনলে উঠে যাবো, যে মোটামুটি এটুকু জানি। যাবো হচ্ছে মোমো খেতে, যাওয়া যাক। এত বড় দোসা। হে গাইস, দিস ইজ সুদীপ, ইউ আর ওয়াচিং সঞ্জু ক্রিয়েশন ব্লগ। এখন টাইম হচ্ছে 5টা মতো। হঠাৎ আমার বন্ধুরা ফোন করে বললো যে তুই এক্ষুনি আয় আর ভালো ড্রেস পরে আয়। কেন ভালো ড্রেস পরে আসতে বললো আমি জানি না, কিছু কি কারণ। আজকে বিয়ে ডেট আছে, আজকে বিয়ে ডেট আছে। তো আমার মনে হচ্ছে আমরা বিনা নিমন্ত্রণে বিয়ে নিমন্ত্রণে খেতে যাবো বিয়ে বাড়িতে, মনে হচ্ছে ওটাই। তারপর কি হয় বা কোথায় যাওয়া যায় কোনো জানি না। সরাসরি এখন চলে এসেছি শ্যামচৌক স্টেশনে, এবারে ওদের কাছে যাওয়া যাক যে কেন হঠাৎ করে এরকমভাবে ডাকলো আর কে কে আছে। আমাকে শুধু ফোন করে ডাকলো হচ্ছে সন্তু আর অরুণ, ওরা দুজন আছে, আর কে কেউ থাকতে পারে তার কোনো জানি না। গিয়ে দেখি যে কে আছে। আমি এখন পৌঁছে গিয়েছি শ্যামচৌক স্টেশনে, যাওয়া যাক এবারে। একদমই অন্ধকার হয়ে গিয়েছে, চারদিকটা দেখতে পাচ্ছি একদম অন্ধকার। ওরা ওই দিক দাদা বসে আছে, আমি ফোন করেছিলাম, আমাকে বললো যে ওইদিকে আয়, তো ওইদিকে যাচ্ছি এখন। এরা এখানে বসে আছে, ফ্রি ফায়ার খেলছে, এতজন অনেকজন আছে, 1 2 3 4 5 জন আছে। তোরা কোথায় যাবি, তোরা কোথায় যাবি? অত এখন মনে হচ্ছে না কোথাও যাবো, বাট ট্রেন আনলে উঠে যাবো, যে মোটামুটি এটুকু জানি। তাহলে আমাকে ডাকলি যে ট্রেন আসলে উঠে উঠে কোথাও যাওয়ার উদ্দেশ্য নেই। ট্রেন যতদূর যাবে, ট্রেন যেন সামনে নেমে যাবো সেখানে। এই মরেছে সবাই, সালা ফ্রি ফায়ারে ব্যস্ত। এই পাবজি অরুণ, অরুণ তোর ফোন কোথায়? ট্রেন আছে আমাদের হচ্ছে 5:30, ওই সুপার যেটা ওটাই আমরা যাবো মেদিনীপুর। যতদূর যাওয়া যায় ততদূরই যাবো, যাওয়া যাক। পুরো অন্ধকারের মধ্যে ভিডিওটা শুরু হচ্ছে, কেমন কোয়ালিটি আসবে জানি না। কোথায় যাবো তা ঠিক না পেয়ে গিরি ময়দান আসলাম। গিরি ময়দান সবাই আছে, তো গিরি ময়দানে গিয়ে আজকে ভাবছি হালকা একটু মোমো খাবো, তারপর হচ্ছে ধোসা খাবো। ধোসা ওটা কালকে আমি খেয়েছিলাম, বাট আজকে খুব ভালো লেগেছে, মানে কালকে খেয়েছিলাম ভালো লেগেছে, তার জন্য আজকে খাবো ধোসা। আবার এখানে চলে এসছি। হেভি জায়গা তো, ফার্স্টে আমরা যাবো হচ্ছে মোমো খেতে, যাওয়া যাক। তো আমরা এখন মোমো খাবো, মোমো সবাইকে খাওয়াবে। কালকে বাড়ি আসতে আসতে প্রায় 9টার মতো বেজে গিয়েছে। তো আর শীতকালের বেলা 9:30 মানে বুঝতে পারছো সব বাজার হাট সব বন্ধ হয়ে যায়, সব রাস্তাঘাটে লোকজন বেশি থাকে না, তার জন্য ভিডিওটা শেষ করিনি ওইখানে, আজকে এখন শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।